পর পর তিনজন মধ্যবয়সী যুবক তেঁতুল তলায় আত্মহত্যা করার পর আমাদের এলাকা এখন থমথমে পরিবেশে রূপান্তরিত হয়েছে। বাসা থেকে বাবা মা আমাকে একদম বের হতে দেন না। যদিও সেই যুবকরা তিনজনই বিবাহিত ছিলেন, তিনজন যুবককেই ঠিক আলাদা দিন ওই একই সময়ে তেঁতুল গাছের সাথে ফাঁসি লাগিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে। পুলিশ ময়নাতদন্তের তথ্য থেকে জানতে পেরেছে তাদের আগে খুন করা হয়েছে আর পরে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এলাকার মোড়ে মোড়ে চায়ের দোকানগুলোতে এখন আর তেমন মানুষজন বসে না, সবাই যে যার মতো কাজ সেরে বাড়িতে চলে যাচ্ছে। দ্বিতীয় খুনের পর থেকে বেশ শক্ত পোক্ত অচেনা মানুষের সমাগম বেড়ে গেছে এলাকায়। রহিম চাচা বলেছেন ওনারা নাকি পুলিশ, খুনিকে ধরার জন্য সিভিল পোশাকে এসে চারিদিকে নজর রাখছেন। রহিম চাচা রিটায়ার্ড প্রাপ্ত আর্মি অফিসার, ঘরে তার দুই কন্যা আর স্ত্রী। দিন বিশেক আগেও রহিম চাচা বেশ হাসি খুশি থাকতেন আমাদের সাথে। প্রতিবেশী আর একসাথে খেলাধুলা করায় রহিম চাচার সাথে সাক্ষাৎ বেড়ে একদম বন্ধুর মতো হয়ে গিয়েছি আমরা। রহিম চাচা তার মেয়েদের নিজেই স্কুল কলেজে আনা নেওয়া করতেন এই বয়সেও, কিন্তু অনেক দিন হয়ে গেল তিনি তার মেয়েদের নিয়ে বের হন না। মাঝে মধ্যে কলেজ পড়ুয়া বড় মেয়েটাকে দেখা গেলেও তার ছোট মেয়েটাকে অনেক দিন দেখিনি, অথচ তিনি বেশিরভাগ সময় ছোট মেয়েটাকে নিয়েই বের হতেন। পনির ভাইয়ের দোকানের সোজা ঠিক অপর প্রান্তে একটা পাগল দেখা যাচ্ছে দিন দশেক হলো। পাগলটা সারা দিন প্রলাপ বকতে থাকে আর মাঝ বয়সী যুবক ভাইদের গালাগালি করতে থাকে অকথ্য ভাষায়। তাই বেশ অল্প দিনেই পাগলের উপস্থিতি আর পরিচিতি লক্ষ্য করেছে সবাই। দিন রাত পাগলটা ওখানেই থাকে, কেউ কেউ শুকনো বন্ডটি ছুঁড়ে মারে, কেউ বিস্কুট দেয়, কিন্তু পাগলটা খেতে চায় না, এক মনে তাকিয়ে থাকে তেঁতুল তলার পানি। আমি আশ্চর্য হয়েছিলাম যেদিন পাগলটাকে প্রথম দেখেছি, দেখতে অনেকটা সিমিনের মতো লাগে, ওর মতো টানা টানা চোখ মুখ নাক সব কিছুই প্রায় একই, শুধু ঠোঁটের কোণে যেখানটায় সিমিনের একটা তিল আছে পাগলটার সেখানে কাটা দাগ। সিমিন হচ্ছে রহিম চাচার দশম শ্রেণীতে পড়া ছোট মেয়েটা। ওর বিষয়ে এত জানার কারণ হচ্ছে অজানা কোনো কারণে সিমিনকে আমার খুব ভালো লাগে। রহিম চাচা ওরে নিয়ে যখন স্কুলে যেত তখন খুব ভালো প্রতিবেশীর ভূমিকায় আমিও রহিম চাচার সাথে কথা বলতে বলতে তাদের সাথে আগাতাম। কেন জানি না সিমিনের আশেপাশে থাকতে আমার বেশ ভালো লাগতো। সিমিনের মাঝে মধ্যে কেমন একটা অন্যরকম চাহনি নিক্ষেপ করতো আমার পানে, তখন বুকের ভেতর এত ভালো লাগতো যার তুলনা আমি অন্য কিছুতেই পাইনি। অনেক দিন ধরে সিমিনকে রহিম চাচার সাথে দেখছি না আর তাকে জিজ্ঞেসও করতে পারছি না যদি সে অন্য কিছু ভেবে বসে এই ভয়ে। কিন্তু হঠাৎ করে ওর মতো দেখতে পাগলটাকে দেখে আমার কেন যেন পুরো দুনিয়াটাই অন্ধকার হয়ে এসেছিল। যখন দেখলাম ঠোঁটের কোণে তিলের জায়গাটা কাটা, তখন থেকেই মনের ভিতর অন্যরকম ভাবনা চলে এসেছে আমার। দড়িঘড়ি করে রহিম চাচাকে ডেকে এনে যখন দেখালাম, দেখুন চাচা পাগলটাকে দেখতে একদম সিমিনের মতো মনে হয় না, কি কই ধুর কি যে বলো তুমি, সিমিন তো ঘুমাচ্ছে, ও এখানে আসবে কি করে? কি বলেন চাচা, এই সন্ধ্যাবেলায় ঘুমাচ্ছে? ও তো এখন সব সময় ঘুমায় বাবা, নিস্তেজ হয়ে। মানে কি বলছেন, কি কই না কিছু না, বলছি একটু অসুস্থ তো তাই বেশিরভাগ সময় ঘুমিয়েই থাকে কিনা তাই। কি হয়েছে চাচা সিমিনের, ও ঠিক আছে তো?
নাকি এমনিতে জ্বর হয়েছে? ওর অসুস্থতার কথা শুনে আমাকে বিচলিত হয়ে প্রশ্ন করতে দেখে চাচা আমার দিকে আর চোখে তাকালেন, কিন্তু কিছু বললেন না। তেমন কিছু না, সুস্থ হয়ে যাবে, সমস্যা নেই। আমি বুঝলাম না পাগলটাকে আমি সিমিনের মতো বলায় চাচা অমন ভাবে ঘাবড়ে গেলেন কেন। আর সিমিন অসুস্থ, এতদিন আমাদের বললেনও না, হবে হয়তো বলার প্রয়োজন মনে করেনি, কিন্তু সিমিনের কি হয়েছে বুঝতে পারছি না। পুলিশ কাল রাত থেকে খুব কড়াকড়ি ভাবে এলাকার লোকজনকে জিজ্ঞাসাবাদ করা শুরু করে দিয়েছে। তিনটা খুন হলো পরপর তিন দিন বাদে 9 দিনের ভেতর, অথচ খুনিকে এখনো ধরতে পারছে না তারা। সংবাদ মাধ্যমের লোকজন প্রায় এসে পুলিশের ব্যর্থতার কথা তুলে ধরছেন, আর তারা এটাও বলছেন যে 12 দিনের মাথায় যদি তেঁতুলতলায় আরেকটা লাশ ঝুলতে দেখা যায় তাহলে পুলিশ কি করবে। এই নিয়ে এলাকার অবস্থা বেশ গরম। শুনলাম কাল রাত থেকে এখন দুপুর অবধি যাদের সাথে কথা বলে সন্দেহজনক মনে হয়েছে তার ভেতর থেকে 15 লোকজনকে থানায় নিয়ে গেছে পুলিশ। বিকেলে বাসার জন্য ডিম কিনতে গিয়ে দেখি তেঁতুলতলার দিকে যাচ্ছে সবাই, আর বলাবলি করছে মিন্টু ভাইকে কে জানি মেরে তেঁতুল তলায় ঝুলিয়ে দিয়েছে। নেক্সট পর্ব পেতে নিয়মিত চোখ রাখুন আমাদের সোশ্যাল ব্লগ ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেলের নাম সোশ্যাল ব্লগ ওয়ার্ল্ড। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য।